আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পল্লী টিভি সংবাদ, আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। নিখোঁজের 12 দিন পর গাজীপুর সেপটিক ট্যাঙ্কি থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মরদেহ উদ্ধার। অজ্ঞান প্রার্থীর কবলে কেউ পড়েনি বললেন ডিএপি কমিশনার। রংপুর চোর চক্রের মূল হোতা সহ সক্রিয় 6 সদস্যকে গ্রেপ্তার। শুধু মুখে মুখে দেশপ্রেমিক না, এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর। শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, অনুভবে পানির ছোঁয়া। ঈদকে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার সকালে রাজধানীর বারানীতে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ঈদের 2 মাস আগ থেকে প্রস্তুতি থাকায় রাজধানীতে অজ্ঞান পার্টি ও অপরাধীদের দৌরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে। আসাদুজ্জামান মিয়া বলেন, অজ্ঞান পার্টির কবলে কেউ পড়েনি, কারণ আরও 2 মাস আগে থেকে এদের ধরার জন্য সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা কাজ করছে। তিনি আরও বলেন, এই ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তার জন্য আমরা সব ব্যবস্থা করেছি। মানুষ যখন বাড়িতে যাবে আমরা তখন তাদের পাহারা দেব, ফেরার সময় পাহারা দেব। এছাড়া যখন সবাই বাড়িতে চলে যাবে তখন ফাঁকা ঢাকাও আমরা পাহারা দেব। রাজধানীর শেরেবাংলানগর এলাকা থেকে নিখোঁজের 12 দিন পর ইসমাইল হোসেন জিসান নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কামারজুরি এলাকার একটি সেপটিক ট্যাঙ্কি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। নিহত ইসমাইল হোসেন জিসান গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজার কাথোরা এলাকার সাব্বির হোসেন শহীদের ছেলে। তিনি ইউরোপীয় ইউনিভার্সিটি অব বাংলাদেশ নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নিহত স্বজন ও পুলিশ জানায়, জিসান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি উবার চালক ছিলেন। গত 12 মে আটক হাসিবুল ইসলাম হাসিব শেরেবাংলানগর থেকে তার মোটরসাইকেলটি ভাড়া নিয়ে গাজীপুরে আসেন। এরপর থেকে নিখোঁজ ছিল জিসান। পরে জিসানের খোঁজে তার স্বজনরা শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। এরপর থানা পুলিশ ঘটনার তদন্তে নামে তদন্তে হাসিবের সম্পৃক্ত পেলে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার কামারজুরি এলাকার একটি সেফটি ট্যাঙ্কি থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে হাসিব জানায়, সে কামারজুরি এলাকার বাড়া বাসায় বসবাস করেন। 12 তারিখ রাতে জিসানকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ সেপটিক ট্যাঙ্কিতে ফেলে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত হাসিবের কাছ থেকে জিসানের ব্যবহৃত মোবাইল সেট ও মোটরবাইকটি উদ্ধার করেছে পুলিশ। 16 মে 2019 মিসিং জিডি পাই আমাদের শেরেবাংলানগর থানা, আপনারা জানেন ডিএমপিতে, ওখানে যিনি জিডি করেন সেটা হচ্ছে আমাদের এখনকার যে ভিকটিম উদ্ধার হলো, উনি ভিকটিমের ডেড বডি ওনার বাবা, উনি ওখানে একটা মিসিং জিডি করেন। মিসিং জিডিতে উল্লেখ ছিল যে 13 তারিখে ঢাকার শেরেবাংলানগর থানার কোনো এক জায়গা থেকে ওনার ছেলেটা মিসিং হয়। এরপরে আমরা চেষ্টা চালিয়ে আপনার গত রাতে আমরা গাজীপুর থানা এলাকায় গাছা থানা এলাকা থেকে আমরা এই আসামিকে অ্যারেস্ট করতে সক্ষম হই। আমাদের শেরেবাংলানগর থানার তদন্ত টিম আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এরপরে আমরা ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদ সূত্র ধরে আমরা ও কোথায় আমাদের যে ভিকটিম ছিল ওর ডেড বডি আমরা ওর বাসার আপনারা জানেন যে টয়লেটের সেফটি ট্যাঙ্ক থেকে আমরা উদ্ধার করি। তো উনি ওনার জবানবন্দিতে স্বীকার করেছেন যে উনি 12 তারিখ দিবাগত রাতে কোনো এক সময় উনি তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ওনার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে আমি এই জন্য জিনিসগুলো এখন প্রকাশ করছি না, আমরা তদন্ত চালাচ্ছি এবং ভিকটিম আপনি জানেন ভিকটিম একটা। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের 5 বিপি উপজেলার সীমান্ত ঘেষা বাগজানা ইউপির 19-20 অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পরিষদের হলরুমে সকলের সামনে এই বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব খায়রুল ইসলাম। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক, ইউপি আওয়ামী লীগ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পরিষদের সাবেক বর্তমান সদস্যগণ ও এলাকার সুধী ব্যক্তিবর্গ। ইউনিয়নবাসীর কল্যাণে আগামী 1 বছরের জন্য 1,13,00,000 টাকার বাজেট ঘোষণা করা হয়।
রংপুর জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা সহ সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে ও বিভিন্ন সময় চুরি যাওয়া ৪টি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ৩টি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। রংপুর দুপুরে পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, লালমনিরহাট, নীলফামারী ও রংপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা ও সক্রিয় সদস্য সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। এই চোর চক্রের কাঁচ থেকে ৪টি মোটরসাইকেল ও ৩টি অটো উদ্ধার করা হয়। উদ্ধার মোটরসাইকেল ও অটোর আনুমানিক মূল্য ১০,০০০০ টাকা হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, ফজলে ইলাহি, সাইফুর রহমান সাইফ, মারুফ হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান সহ অন্যান্যরা। ৪ জন অটোচুর এবং ২ জন মোটরসাইকেল চুর, এই ৬ জনকে গ্রেপ্তার করার প্রেক্ষিতে তাদের স্বীকারোক্তি মোতাবেক কোথায় কোথায় এই চোরাই মালগুলো আছে সে অনুযায়ী আমরা ৩টি অটো এবং ৪টি চোরাই মোটরসাইকেল আমরা উদ্ধার করি, এই উদ্ধার করতে সক্ষম হই। এবং এই ৭টি ভেহিকেলের মধ্যে ১টি অটো এবং ১টি মোটরসাইকেলের মালিক পাওয়া গেছে, আর ৩টি মোটরসাইকেল এবং ২টি অটোর মালিক এখনও পাওয়া যায়নি। আমরা এই অটো এবং মোটরসাইকেলের মালিক যারা দাবি করবেন তাদের উপযুক্ত প্রমাণ আদি দাখিল করলে আমরা তাদেরকে এই চোরাই মোটরসাইকেল এবং অটোগুলো আমরা তাদেরকে দিই। ঈদে আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও স্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ১ জুনের অগ্রিম টিকিট বিক্রি। তবে কোন স্টেশন থেকে কোন অঞ্চলে টিকিট দেওয়া হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিভ্রান্তিতে পড়ছেন টিকিট প্রত্যাশীরা। এদিকে যে কোনো ধরনের কালোবাজারি প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ। বছর পেরিয়ে আবারও সেই চিরচেনা দৃশ্য, মধ্যরাত থেকে কেউ বা আবার আগের রাত থেকে স্টেশনের কাউন্টারগুলোতে শুয়ে বসে বই পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন টিকিট নামক সোনার হরিণের জন্য। অবশেষে অপেক্ষার সমাপ্তি, সকাল ৯টায় কমলাপুর সহ নির্ধারিত ৫টি স্টেশনে শুরু হয় ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি। তবে মোবাইল অ্যাপে টিকিট না পাওয়া সহ প্রতিটি টিকিট বিক্রিতে বেশ সময় লাগছে বলে অভিযোগ ক্রেতাদের। সব কষ্ট আর অভিযোগ ছাপিয়ে টিকিট হাতে পেয়ে আনন্দের সীমা ছিল না অনেকের। অন্যদিকে চট্টগ্রামেও একই সময়ে শুরু হয়েছে রেলের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম। ৪টি রুটে প্রতিদিন ৭,০৪১টি টিকিট দেওয়া হবে যাত্রীদের। পলিটিভি সংবাদ এই পর্যন্তই। পলিটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/polytv এবং ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/polytv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পলিটিভি দেশ ও জনতার কথা বলে।